আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি চলে এলাম ছোট্ট একটি রেসিপি ভিডিও শেয়ার করতে। তো রেসিপিটি শুরু করার আগে আমি আমার শ্বশুরবাড়িটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এই হচ্ছে আমার ফেসবুকে সেই ভাইরাল লেবু গাছ, যেই লেবু গাছটা বেশ বড় এবং বারো মাসই ফল থাকে। এটা হচ্ছে আমড়া গাছ এবং তার সামনেই হচ্ছে পেয়ারা গাছ। তো এই হচ্ছে এটা এক অংশ, আরও অনেকখানি আর অনেক রকমের গাছ আছে, তা আরেকদিন শেয়ার করব। তো চলে এলাম রেসিপিতে। এখানে আমরা প্রায় 1.5 কেজি পরিমাণের মতো নিয়ে নিয়েছি গরুর গোস্ত। আজকে আমরা মূলত রান্না করব কাঁটা মশলার গোস্ত। তো এর জন্য আমরা নিয়ে নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচের মতো আদা কুচি, 2 টেবিল চামচের মতো রসুন কুচি, এবং ঝালটা যে যার স্বাদ অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিবেন। এবং নিয়ে নিয়েছি 2টা তেজপাতা, 3-4টা দারচিনি এবং 7-8টা এলাচ। এবং নিয়ে নিয়েছি 1 চা চামচ গোটা ধনে এবং 1 চা চামচ গোটা জিরা এবং গোটা গোলমরিচ। এখন আমরা কাঁটা মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। এখন আমরা এতে দিয়ে দিব 1/2 কাপের মতো রেগুলার রান্নার তেল। এখানে অবশ্যই সয়াবিন তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন। এবং দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণে ভিনেগার এবং স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমরা খুব ভালো মতো এটা মাখিয়ে নিব। এটা আমার কোনো রেসিপি না, এটা আমার শাশুড়ি মার হাতের ভীষণ মজার একটা রেসিপি। অনেকে অনেকভাবে রান্না করে থাকে, আমার শাশুড়ি যেভাবে রান্না করে থাকে আমি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। তো আমরা এখন এটা ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আমাদের মাখানো হয়ে গেছে, এ পর্যায়ে আমরা হাতে মাখানোর যে পানিটা ওটা ধুয়ে দিয়ে দিব। তো এটা আমরা চুলায় বসিয়ে দিয়েছিলাম। চুলায় বসিয়ে দেওয়ার পর এটা ঢেকে থেকে রান্না করেছিলাম প্রায় 1 ঘন্টার মতো। তো আমাদের রান্না হয়ে গিয়েছে। তো এই হচ্ছে আমাদের কাঁটা মশলার গোস্ত। তো এটা হচ্ছে রাতের ক্লিপ, যার কারণে কালারটা একটু ডিফারেন্ট দেখাচ্ছে। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে।